আমরা আইসক্রিম প্ল্যান্টের একটা ভিডিও করছি, এটা হলো প্যানেল কন্ট্রোল বোর্ড। এই প্যানেল কন্ট্রোল বোর্ডের মাধ্যমে প্রত্যেকটা জিনিসে অন অফ এবং ব্যবহার করার জন্য কন্ট্রোল প্যানেল বোর্ডটা। আমি প্রথমে আসবো পাস্তুরাইজার। পাস্তুরাইজারের কাজটি এটার মধ্যে আইসক্রিম তৈরি করতে দুধ চিনি স্টেবিলাইজার যাবতীয় যা কিছু লাগে সমস্ত কিছু এটার এক একটা সময় তাপমাত্রা যখন ওঠে 40 ডিগ্রি 50 ডিগ্রি এক একটা সময় এটার একটা প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর অনুযায়ী এটাকে দিতে হবে। যখন একটা 70 থেকে 80 ডিগ্রিতে হয়ে টেম্পারেচার উঠবে, যে টেম্পারেচার মিটার উঠবে, তখন আমাদের মনে হবে যে এই কাজটা আমাদের এটা রান্না করা যায়। পাস্তুরাইজার মানে রান্না করা, এই রান্না করার এটা কমপ্লিট হয়েছে। তখন এটা হওয়ার পরে এইটাকে আমরা মিল্ক পাম্প ফিল্টার দিয়ে এটা নিয়ে যাবো আমরা হোমোজিনিয়াস। হোমোর কাজ হলো বলা যায় একরকম গ্রিন্ডার মেশিনের মতো, এটাকে সুন্দর ভাবে ফেটে দেবে, এটাকে ব্যাকটেরিয়ার কাজ করবে। তখন হোমো থেকে আপনার এই আইসক্রিমের এই এটা আসবে হিট এক্সচেঞ্জার, হোমোতে আসবে প্লাস 80 ডিগ্রি, 80 ডিগ্রি এটাকে সাথে সাথে নিয়ে যাবে প্লাস 10 ডিগ্রি হিট এক্সচেঞ্জার। এটা একমাত্র হিট এক্সচেঞ্জারে করতে পারবে, হিট এক্সচেঞ্জারে এটা করতে পারবে। একটা আউট আছে একটা ইন আছে, এটা যে হিট এক্সচেঞ্জারের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা ব্যাকটেরিয়া কিল করবে। এটা 80 ডিগ্রিতে যে তাপমাত্রায় যে আমার যে পাস্তুরাইজারে যে দুধ চিনিটা গরম হয়েছিল সেটাকে সেকেন্ডের মধ্যে 10 থেকে প্লাস 10 বা 15 মধ্যে সেকেন্ডের মধ্যে এই তাপমাত্রায় নিয়ে আসবে। যদি এটি আমরা আস্তে ধীরে সুস্থে করি তাহলে কিন্তু ব্যাকটেরিয়াটা কিল হবে না। সুতরাং হিট এক্সচেঞ্জার এবং হোমোজিনিয়াস এইটা আইসক্রিম বলেন বা জুস বলেন, আপনি যাই বলেন দুধ জাতীয় জিনিস যাই তৈরি করবেন, হিট এক্সচেঞ্জার এবং হোমোজিনিয়াসের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ব্যাকটেরিয়া কিল করতে হলে হিট এক্সচেঞ্জারের বিকল্প নাই বলে আমি মনে করি। এখন আমরা হিট এক্সচেঞ্জারে তাহলে ঘন্টায় যেটা 500 লিটার, তাহলে 500 হতে পারে, 2000 হতে পারে, আরো বেশি হতে পারে, 200 লিটার হতে পারে, এক একটা যার যেরকম প্রয়োজন অনুযায়ী সে সেরকম প্রয়োজন অনুযায়ী এই হিট এক্সচেঞ্জারটা বা হোমো বা পাস্তুরাইজার নিয়ে থাকি। এখন আপনার হিট এক্সচেঞ্জারের মাধ্যমে সেকেন্ডের মাধ্যমে যে তাপমাত্রাটা, এই হিট এক্সচেঞ্জারে এক পাশে পানি এক পাশে মিল্ক দুধ দুটায় পাস হয়, পাস হয়, একটা দিয়ে পানি ঢুকবে আর একটা দিয়ে দুধ পাস হবে। এইভাবে এটা সেকেন্ডের মধ্যে মাধ্যমে যে 80 ডিগ্রি যে তাপমাত্রা ছিল এটাকে 10 প্লাস বা 15 মধ্যে এটা নিয়ে আসার কাজ হলো হিট এক্সচেঞ্জারের কাজ। আর আমার মনে হয় শুধু আইসক্রিমের জন্য না, আপনি জুস তৈরি করেন বা যেই যার জিনিস তৈরি করবেন এইটাই দুধ জাতীয়, হিট এক্সচেঞ্জার এবং হোমো বিকল্প নাই, আপনাকে ব্যাকটেরিয়াটা যদি কিল করতে হয়। এবার আপনাকে এটা হিট এক্সচেঞ্জার মাধ্যমে এটা চলে যাবে হ্যাজিং ভ্যাট, এইটে হ্যাজিং ভ্যাটে যখন 2 থেকে 4 ডিগ্রিতে চলে আসবে তাপমাত্রা, তখন আমার আইসক্রিম তৈরি করার মতন উপযোগী হয়ে গেছে। তখন এখান থেকে আমরা কন্টিনিউয়াস ফিজারের মাধ্যমে এটা আমরা প্যাকেজিং করবো আইসক্রিমকে। এটা আমাদের কন্টিনিউয়াস ফিচার, এটা দিয়ে আমরা আইসক্রিম তৈরি করব। এখানে এটা 200 লিটারে ঘন্টায় 200 লিটার আইসক্রিম তৈরি করে মেশিন থেকে। থ্যাংক ইউ।